হরে কৃষ্ণ ভিউয়ার্স, প্রপাত কিচেনে আপনাদের স্বাগতম। আপনাদের সাথে আছি আমি লীলারানী তুঙ্গবিদ্যাদেবী দাসি। প্রপাত কিচেনে আজকে আপনাদের সাথে শেয়ার করছি মেঘা কিচেনের আরও একটি জনপ্রিয় রান্না, আর তা হচ্ছে মেথি পনির। শ্রীমান ভবামৃত প্রভুর তত্ত্বাবধানে ILS প্রোগ্রাম চলাকালীন সময়ে এই রেসিপিটি ধারণ করা হয়েছিল। অনেকেই বলে থাকেন, এরকম পরিবেশে এভাবে এতজন লোক মিলে কেন রান্না করা হয়। তার কারণ হচ্ছে, মায়াপুরে যখন কোনো অনুষ্ঠান চলে তখন হাজার হাজার ভক্তরা আসেন, তখন অনেকের সহযোগিতায় এই রান্নাগুলো করা হয়ে থাকে। মেথি পনির তৈরি করার জন্য এখানে নেওয়া হয়েছে কাজু বাদাম বাটা, টমেটো পিউরি। প্রথমে কড়াইতে অনেক পরিমাণে তেল এবং বাটার ভালোভাবে গরম করা হয়েছে। তেল এবং বাটার গরম করে নেওয়ার পর দেওয়া হচ্ছে জিরা, তেজপাতা, হালকা ভেজে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে আদা বাটা এবং হিং। সবগুলো উপকরণ ভালোভাবে মেশানো হচ্ছে। দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো, কাজু বাদাম বাটা, ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে টমেটো পিউরি। এ ধরনের রান্নায় অনেক বেশি টমেটো পিউরি ব্যবহার করতে হয়। এই বিশাল আয়োজনে কারো পক্ষে একা রান্না করা সম্ভব নয়, তাই সবার সহযোগিতায় এই রান্নাগুলো করা হয়ে থাকে। ফ্রেশ ক্রিম, স্বাদমতো নুন, ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে ছোটো টুকরো করে কেটে রাখা ভাজা আলু। ভাজা পনির ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে গরম জল। গরম জল এবং নুন পর্যায়ক্রমে অ্যাড করা হয়, একসাথে অ্যাড করা হয় না, কারণ তাহলে রান্নার স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু বাড়িতে আপনারা যেহেতু অল্প পরিমাণে রান্না করবেন, তাই আপনারা একবারেই পরিমাণ মতো দিয়ে দিতে পারেন। এখন দেওয়া হচ্ছে কাসুরি মেথি গুঁড়া। সামান্য পরিমাণ চিনি, ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু অনেক ভক্তদের জন্য রান্না করা হয়ে থাকে, তাই জল এবং নুনের পরিমাণটা
একবারে না দিয়ে পর্যায়ক্রমে দেওয়া হয়ে থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। এখন দেওয়া হচ্ছে ঘি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে। ভোগের জন্য মেথি পনির তৈরি হয়ে গিয়েছে। খুবই অল্প উপকরণে এবং অল্প সময়ে তৈরি করা হয় এই সমস্ত মুখরোচক নৈবেদ্যগুলো। আশা করছি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং অন্যদের উপকৃত করার জন্য আপনারা এই ভিডিওগুলো সবার মধ্যে ছড়িয়ে দিন এবং প্রপাত কিচেন লাইক ও সাবস্ক্রাইব করে প্রপাত কিচেনের সঙ্গেই থাকুন। এখন পরিবেশনের জন্য পাত্রে ঢেলে নেওয়া হচ্ছে। এই সমস্ত ভিডিওগুলো আমরা আপনাদের জন্য শেয়ার করে থাকি, কেননা অনেকেই SMS করে জানতে চান অথবা রিকোয়েস্ট করেছেন মেগা কিচেনে, মায়াপুর কিচেনে কিভাবে ভগবানের জন্য রান্না করা হয় তা দেখানোর জন্য। আশা করি এই ভিডিওগুলো আপনাদের অনুপ্রাণিত করবে এবং আপনারা আপনাদের সুন্দর সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাদেরকেও অনুপ্রাণিত করবেন।